আসসালামু আলাইকুম। কিং অব ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলতেছি। আজকে আমার কিছু ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আছে। তো আজকে যে চ্যানেলের আমি ইনপুট করতে যাচ্ছি ভিডিওটা, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি কেউ প্রফেশনালি ল্যাপটপের কাজ শিখতে চান বা ল্যাপটপের রিপেয়ারিং বা কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান, তাহলে তাদের উদ্দেশ্য করে বলবো, বুঝে শুনে জেনে এবং ভালোভাবে কাজ করতে গেলে অবশ্যই তাকে ভালো জায়গায় কাজ শিখতে হবে। তো যদি ভালো জায়গায় কাজ না শিখেন, তাহলে তার কাজের সাফল্যতা বা টাকা, যে পরিশ্রম, টাকা সবই বৃথা হবে। তো এই জন্য বলবো যে খুব জেনে শুনে যা কাজই শিখেন না কেন, তার কাজের অভিজ্ঞতা এবং তার কোথা থেকে শিখেছেন এবং এটার ব্যাকগ্রাউন্ডে উনি কী ছিলেন, তিনি আইসি সম্বন্ধে বা সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে বা ল্যাপটপের যে ট্রেসিং, অর্থাৎ যেটাকে বলা হয় যে এক একটা সার্কিটকে, অর্থাৎ এক একটা সেকশনকে খুঁজে বের করা, এগুলা কীভাবে সে মেনটেন করে বা কীভাবে খুঁজে, কীভাবে কাজ করে, এগুলো সে ভালো বুঝে কি না। কারণ এগুলা না বুঝলে কখনো সে কাজ করতে পারবে না। এবং ল্যাপটপের অনেক কিছু আছে, যেমন ল্যাপটপের একটা কম্পিউটারে বা আইসি, এখনকার যে চিপগুলো আছে সেগুলো সিগন্যাল, তারপর লজিক গেট, তারপর ডাটা ক্লক রিসেট, এগুলো সে বুঝে কি না। এগুলো না বুঝলে ল্যাপটপের কাজ যাই যেই করুক না কেন, সে কিছু কমন প্রবলেমকে নিয়ে সে কাজ করতেছে এবং বলতে গেলে পুরো আনাড়ি নিয়ে সে কাজ করতেছে। তো সে একটা লোক যদি অনেকদিন যাবৎ একজন ইঞ্জিনিয়ারের পাশে বা একজন ভালো কাজ জানে, তার পাশে বসে বসে দুই একটা কাজ দেখতে দেখতে সে কাজ জানতে পারে, কিন্তু বা তাই বলে যে সে কাজ শিখাতে পারবে বা কাজটা সে পরিপূর্ণভাবে সে শিখেছে বা পেরেছে বা পারে কি না, এটা কিন্তু সে কনফার্ম বলতে পারবে না। কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা ডক্টর একটা নার্সকে দিয়ে উদাহরণ দিই। নার্স কিন্তু অনেক পড়ালেখা করে ডিপ্লোমা করে এসেও সে কিন্তু ডক্টরের মতো করে কাজ করতে পারে না এবং ডক্টরের ডিগ্রিটাও সে পায় না। তো সো বুঝাতে চাচ্ছি যে আপনার দেখেন সে নিজের ট্রিটমেন্ট, ডক্টর অর্থাৎ আপনার নার্স তার নিজের কিছু ট্রিটমেন্ট সে নিজের বাসায় কিন্তু করতে পারে, বাট বাইরে কিছু ট্রিটমেন্ট সে করতে গেলে তার অনেক ফর্মালিটি আছে, সরকারের কাছে ফর্মালিটি আছে বা ডক্টরের যে ফর্মালিটি আছে সেগুলো সে মেনটেন করতে পারে না, এবং আরও অনেক কিছু আছে যে এগুলা সে কখনোই করতে পারবে না। তো এই জন্য আমি বলবো যে ডক্টরের কাজ তো অবশ্যই ডক্টরের কাছে এবং নার্সের কাজ নার্সের কাছে। তো আমি তো নার্স আর ডক্টর দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু বাট আপনি দেখেন যে যারা কাজ করতেছে এই ফিল্ডে তারা কি আসলে কি নার্সের পর্যায়েও পড়ে কি না সন্দেহ আছে। তো দয়া করে আপনারা কখনো না বুঝে টাকা তো দিবেনই না এবং পারলে তাদের কাছে কাজ না করাটাই শ্রেয়, কারণ আপনি টাকাও খরচ করবেন, সময়ও খরচ করবেন, বাট কিছুই শিখতে পারবেন না। আর আমরা কিং অফ ল্যাপটপ সলিউশন একটা সুযোগ করে দিচ্ছি, সুবিধা করে দিচ্ছি, আমরা যে সুযোগটা করতেছি, আপনি ফ্রি ক্লাস করেন, ফ্রি ক্লাস করে এবং আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজ লাইক করে দেখেন যে আসলে কিং অফ ল্যাপটপ সলিউশন কী চাচ্ছে বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামে বা বাংলাদেশের জন্য কী চাচ্ছে, সে তার উদ্দেশ্যটা কী, সে এত অল্প খরচে কীভাবে সে বাইরের দেশে শিক্ষার্থীদেরকে না গিয়ে বাংলাদেশে সে এত অল্প খরচে কীভাবে কোর্সটা দিচ্ছে, এটা হচ্ছে যে কিং অফ ল্যাপটপ সলিউশনের একটা প্রধান গুণ, যে বাইরের দেশে যেভাবে কোর্স করিয়ে থাকেন সেই কোর্সটাই আমরা এখানে দিয়ে থাকি। আর ইন্ডিয়া থেকে আমি চারটা স্টেজ থেকে আমি কোর্সটা করি এবং পড়ালেখা করি, আমার নিউ দিল্লিতে আমি আমার স্যারের কাছে পড়ি কিং অফ ল্যাপটপ কেয়ার ইনস্টিটিউট কাছ থেকে আমি পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করি। তারপর আমি বোম্বে আমি দুটা জায়গায় আমি কোর্স করি এবং অন্ধ্রপ্রদেশে আমি কোর্স করি। তো দেখা যাচ্ছে যে আমার ইন্টারন্যাশনালিভাবে ওরা যেভাবে ফলো করে ইন্ডিয়ারা, ঠিক আমি ওভাবে ফলো করে আমি চট্টগ্রামে আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমত যে ইনশাল্লাহ আমি সেভাবেই দিচ্ছি।
আমাদের দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া যে হ্যাঁ অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আর তথ্য প্রযুক্তির যুগের দিকে অনেক ভালোভাবে অনেক মানুষ অগ্রসর হচ্ছে। তো আশা করি এই লাইনটিও তথ্য প্রযুক্তির যুগ, এখন এই যুগটিতে আল্লাহর রহমতে অনেক ডিমান্ডেবল, আপনারা চাইলেই সবাই আসতে পারেন। এবং এই কোর্সটি আপনার খুব সহজ উপায়ে মেনটেন করা হয়, যেমন সিলেবাস মোতাবেক সিলেবাসটা করা হয়েছে খুব সুন্দর করে। যারা একেবারেই দুর্বল ছাত্র বা একেবারেই মানে একেবারেই যারা এই কাজে মানে কোনো রকমই অভিজ্ঞতা নেই, তাদের জন্য এটা সহজ উপলব্ধি করে করা এবং খুব অ্যাডভান্সভাবে করানো। অর্থাৎ এক কথায় যেটা বলা যায়, জিরো লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত তাদেরকে গড়ে দেওয়া হয়। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার ওয়েবসাইট দেখে বিবেচনা করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের যে উদ্দেশ্য সেটা আমি সফল করতে পারবো আল্লাহর রহমতে। তাহলে আমার কিমল এক্সেলারেশনের যেই বৈশিষ্ট্যগুলো একটু দেখেন। বৈশিষ্ট্যগুলো কিং অল অ্যাক্টার সিলেশন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সুবিধাসমূহ। ল্যাপটপটি আমি কোর্স করে থাকি, বিশেষ করে আমি কোর্সটা করে থাকি, আর এই কোর্সটা আমি করেছি ইন্ডিয়া থেকে। এই জন্য বলা হয়েছে ল্যাপটপ সার্ভিসিং কোর্সটি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয়। কোর্সটি ল্যাপটপ এর প্রত্যেকটি অংশ ও সমস্যার সমাধান নিয়ে বিশেষ মডিউলে সাজানো। কোর্সটি যুগের চাহিদার সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক মানের সিলেবাস প্রণয়ন ও আধুনিকায়ন করা। ল্যাপটপ সার্ভিসিং কোর্সটি বিশেষ কৌশলে সহজ উপায়ে কম মেধা সম্পন্ন বা দুর্বল ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্পেশাল কেয়ার। প্রত্যেক ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল সহ সকল কাজ হাতে কলমে সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাস ভিত্তিক শেখানো নিশ্চিত করা হয়। ল্যাপটপ দ্রুত সার্ভিসিং সুবিধার জন্য বিশেষ কৌশল ও সিলেবাস প্রণয়নে হ্যান্ডশিপ টিউটোরিয়াল দেওয়া হয়। জীবনের সর্বক্ষেত্রে চ্যালেঞ্জিং মোকাবেলায় প্রস্তুত নাগরিক হিসেবে গড়ে তোলা এবং লাইফ টাইম সাপোর্ট নিশ্চিত করা। প্রতিষ্ঠান থেকে কোর্সটি শেষ করলে মানসম্পন্ন সার্টিফিকেট দেওয়া হয়। ল্যাপটপ সার্ভিসিং সুবিধার জন্য বিশেষ কৌশলে সহজ উপায়ে উন্নত প্রযুক্তি যন্ত্রাংশ ও ব্যবহারিক নিশ্চিত করা। সব ধরনের ল্যাপটপ সার্ভিসিং সুবিধার জন্য 1500 বেশি ল্যাপটপ সার্ভিসিং ডায়াগ্রাম ফ্রি দেওয়া হয়। কম্পিউটার মানসম্পন্ন হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং টিউটোরিয়াল PDF ফাইল ফ্রি দেওয়া হবে। যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের কোর্সটি ফ্রি অনেক কম নেওয়া হয়। অর্থাৎ এই যে আমার যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এই সুযোগ সুবিধার ভিত্তিতে সবচেয়ে ইম্পর্ট্যান্টগুলো যেগুলো ছাত্রদের জন্য সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো আসলে তাদের চিন্তা করেই এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে। এবার আসেন আমাদের আজকে যে সিলেবাসটা করা হয়েছে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে, বা আমরা যেভাবে ইন্টারন্যাশনালি ক্লাসটা ফলো করে আসছে সেই ক্লাসটাই আমি এখানে দেখাচ্ছি। তো আমার ক্লাসটা মডিউলে সাজানো আছে, প্রত্যেকটা মডিউলে বেস করে আবার সেগুলোকে অংশভিত্তিক করে সাজানো আছে। তো আমরা প্রথম মডিউলে দেখতে পাচ্ছি যে বেসিক ইলেকট্রনিক্সের একটি ল্যাপটপের কমপ্লিটলি যে কম্পোনেন্টগুলো আছে সে কম্পোনেন্টগুলোকে প্রত্যেকটি অংশে অংশে এবং প্রত্যেকটি সিম্বল, রিয়েল শেপ, তারপর ডাইনিটিং মিটার, তারপর টেস্ট করা, মাল্টিমিটারের টেস্ট করা অ্যানালগ ডিজিটাল দিয়ে, তারপর আপনাদের ফাংশান, এই সমস্তগুলো প্রত্যেকটি কম্পোনেন্টের উদ্দেশ্য করে এবং হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে মাল্টিমিডিয়ার মাধ্যমে।
মাল্টিমিডিয়া তো অবশ্যই থাকবে, যেহেতু মাল্টিমিডিয়ার যুগ, এখন আমাদের মাল্টিমিডিয়ার ভাবেই আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। তাহলে আসেন মডিউল টুতে, চিপ লেভেল প্র্যাকটিস উইথ টেস্টিং অ্যান্ড রিপেয়ারিং টুলস। অর্থাৎ আমরা এখানে যত রকমের টুলস আছে সে টুলসগুলোকে আমরা চেষ্টা করবো দেখিয়ে দেওয়া। ল্যাপটপ হার্ডওয়্যার কনসেপ্ট তৃতীয় মডিউল, আমরা তৃতীয় মডিউলে যে কনসেপ্টটা দিতে পারছি অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বলিং, একটা ল্যাপটপের খুব ইম্পর্ট্যান্ট সেকশন। তারপর আইডেন্টিফিকেশন অফ অল টাইপস চিপ, একটি ল্যাপটপের সার্ভিসিং করতে গেলে আমাকে সম্পূর্ণ চিপগুলোকে জানতে হবে, সেই চিপগুলো দেখানো হবে, পোর্ট জানতে হবে, সকেট জানতে হবে, স্লট জানতে হবে, এগুলো সম্পূর্ণ দেখানো হবে। তারপর আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাংশন অফ অল পোর্টস অ্যান্ড সকেট অফ ল্যাপটপ, অর্থাৎ আমাদের যেই পোর্ট এবং ল্যাপটপের সকেটগুলো আছে এগুলো প্রত্যেকটা যে ফাংশন এবং কাজ, এবং যে পজিটিভ সিগনাল নেগেটিভ সিগনাল, তারপর যেগুলো আমাদের ডাটা, যেগুলো আমাদের ক্লক, এইগুলো যে আমাদের এই যে পোর্টের ভিতরে আছে সেগুলো আমরা লাইন সহ দেখিয়ে দিব মাল্টিমিডিয়ার মাধ্যমে। আমাদের এখানে তৃতীয় মডিউল শেষ, আমরা চতুর্থ মডিউল যাব। যখন আমরা চতুর্থ মডিউলে দেখতে পাচ্ছি যে সার্কিট ট্রেসিং অ্যান্ড রিপেয়ারিং অফ ল্যাপটপ, আমরা এখানে ট্রেসিং মানে ওই যে খোঁজা, মানে র্যাম সেকশনটা কোন জায়গায় আছে, তারপর আপনার প্রসেসর সেকশনটা কী কী নিয়ে অংশ, কোন কোন পার্টস নিয়ে, কোন কোন কম্পোনেন্ট নিয়ে অংশ নিয়ে একটা সার্কিট আমাদের এত বড় একটা মাদারবোর্ডে আছে। তারপর আবার দেখা যাচ্ছে যে চার্জিং সেকশন, ব্যাটারি সেকশন, তারপর অ্যাডাপ্টার সেকশন, 5 volt 3 volt সেকশন, এই যে সম্পূর্ণ সেকশনগুলো একটা মাদারবোর্ডে, অর্থাৎ সম্পূর্ণ একটা ল্যাপটপের যে সেকশনগুলো আছে, যেইগুলো নিয়েই একটা ল্যাপটপ তৈরি, সেই সেকশনগুলোকে এই মডিউল ফোরে সাজানো আছে। একদম সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, গ্রাফিক চিপ কনসেপ্ট, PCS, সব আইও চিপ, সব বোল্ট ইন, ডিআরএম সার্কিট, র্যাম সাপ্লাই, স্টেপ ডাউন সার্কিট, ব্যাটারি সার্কিট, ফ্যান সার্কিট, USB সার্কিট, এগুলো সম্পূর্ণ সবগুলোকে আমরা সুন্দরভাবে সাজানো আছে। আর আমার ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইট দেখে আপনারা সিলেবাসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ফ্রি কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা নিতে পারবেন, ড্রাইভারের সাপোর্ট নিতে পারবেন। তারপর আমার নাম্বার পাবেন, আমার সাথে যোগাযোগ করার ইমেল সেন্ড করতে পারবেন। বিভিন্ন সুবিধা আমার ওয়েবসাইটে আছে, আপনারা ওখান থেকে উপভোগ করতে পারবেন। মডিউল 5 ল্যাপটপ সিস্টেম, অর্থাৎ ল্যাপটপের যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কনসেপ্ট, এখানে যারা একেবারেই নতুন এই লাইনে আসবেন তারা সফটওয়্যার সম্বন্ধে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন তাদের উদ্দেশ্য নয়, যারা জানেন না তাদের উদ্দেশ্যই বলতেছি। আমরা XP সেটআপ, তারপর ইনস্টলেশন কীভাবে সম্ভব, তারপর XP CD কীভাবে তৈরি করা যায়, কীভাবে XP CD ভিতরে ফাইল সম্বন্ধে কিছু কথা বলা, তো ফাইল মিসিং হলে কীভাবে কাজ করতে হয়, সম্পূর্ণ একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যাল সহ। তো 7, 8, 9, 10, এখানে 9, 10 দেওয়া নেই, আমি 9, 10 দেখিয়ে দেওয়া হবে। তারপর ডিভাইস ড্রাইভার কীভাবে আপনাদের ডিভাইস ড্রাইভারগুলোকে সিলেকশন করতে হবে, চিনতে হবে, জানতে হবে, ডাউনলোড কীভাবে করতে হবে, কোন অপশানতে কোন HP সাপোর্টটিকে গিয়ে দিলে আমরা কীভাবে নামাতে হবে, তারপর আমাদের SR কীভাবে সাপোর্টটিকে গিয়ে নামাতে হবে, বিভিন্ন সাইট থেকে কীভাবে আমাদেরকে নামাতে হবে, সেগুলো আমি দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে। এবং আপনি যে কাঙ্ক্ষিত ড্রাইভারটা প্রয়োজন সেই ড্রাইভারটা কীভাবে নামাতে হবে সেটাই আমরা দেখাই দিব। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা কীভাবে ডাউনলোড করব এবং কোন সাইট থেকে আমরা ডাউনলোড করব, কীভাবে ডাউনলোড করব, কীভাবে ইনস্টলেশন করব, এগুলো কমপ্লিটলি দেখাই দেওয়া হবে। হার্ডওয়্যার ব্যাক সেক্টর অনেকে বুঝেন না, তো SSD-র ব্যাক সেক্টরটা অনেকে বুঝেন না, তো SSD-র ব্যাক সেক্টরটা কীভাবে হয় সেটা আমরা ফাইন্ডিং কীভাবে করব সেটা আমরা দেখব। এবং SSD যে ব্যাক সেক্টরটা দুভাবে হয়ে থাকে, এই ব্যাক সেক্টরটা একটা হার্ডওয়্যার দিকে হয়ে থাকে, সফটওয়্যার দিকে হয়ে থাকে, আমরা দুটোটাই বের করতে পারব। তারপর SSD রিকভারি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা একটা ডাটা ফাইল মিসিং হয়ে গেল কীভাবে, বা আমার হার্ড ডিস্ক কর্রাপ্টেড হয়ে গেলো কীভাবে, আমাদের হার্ড ডিস্ক থেকে ডাটা রিকভারি করতে হয়, সেগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সিলেবাস। তো আশা করি আমার সিলেবাস মোতাবেক এত কম খরচে এবং খুব সুন্দরভাবে
আশা করি ইনশাল্লাহ আমার আমার যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে দেওয়া হয়। এবং আপনারা জানেন যে খুব ভালোভাবে আমি একটা কথা বলবো, যে আমার যে সিলেবাস আছে সিলেবাসের প্রত্যেকটা অংশ গ্যারান্টি সহকারে কাজ কমপ্লিট করে দেওয়া হবে সিলেবাস মোতাবেক। একদম আপনার এখানে ভিআরএম সার্কিট ট্রেসিং অ্যান্ড ট্রাভেল শুটিং কমপ্লিটলি আপনাকে সিলেবাস মোতাবেক দেওয়া হবে, এবং যুক্তিসঙ্গত কাজসঙ্গত প্র্যাকটিক্যাল সঙ্গত কমপ্লিটলি 100% স্যাটিসফ্যাকশন সিলেবাস মোতাবেক আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আজকে একটা ছোট ক্লাস নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো কোর্সটা হচ্ছে যে এটা একটা আমাদের মাদারবোর্ড সার্কিট। তো মাদারবোর্ড সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশকে নিয়ে কাজ করব। তো এই অংশটা হচ্ছে 5V 3V-এর 5V 3V-এর এই সার্কিটটি একটি সার্কিটটি এখানে দেওয়া হয়েছে ল্যাপটপ মাদারবোর্ডে। এটা 5V 3V-এর একটা সার্কিট। তো এই সার্কিটটাকে আমরা কীভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি এবং কীভাবে স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখাবো সেটা আমরা এখানে তুলে ধরেছি। এখানে দুটি কয়েল আছে, এটা আউটপুট সেকশন, এটাও আউটপুট সেকশন, এখানে মসফেট আছে, এখানে মসফেট আছে, ক্যাপাসিটর আছে, এখানে পোলারিটি ক্যাপাসিটর আছে, নন পোলারিটি ক্যাপাসিটর আছে, এখানে ইন্ডিকেটর সার্কিট আছে, আইসি। তো এই আইসিটাই আমাদের এখানে কীভাবে ভোল্টেজটাকে এই সিগনাল পাঠিয়ে কীভাবে এখানে আউটপুট হয় সেটা আমরা আজকে দেখব। তো আমরা এখানে ইম্পর্টেন্ট একটা ল্যাপটপের সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটা সেকশন, সেই সেকশনটা নিয়ে এখানে আমরা দেখাচ্ছি। দেখেন এই সার্কিটটিকে আমরা প্রত্যেকটি এভাবে করে আমরা সার্কিটগুলোকে খুব সুন্দর করে দেখিয়ে দিই যে কীভাবে কীভাবে সার্কিটটি গিয়েছে। আপনি দেখতেছেন যে এটা আমাদের টিপিএস 5120। এই যে এখানে টিপিএস 5120 একটা আইসি, খুব কমন একটা আইসি। এই আইসি থেকে এখানে 5V আউটপুট হবে। আমরা এখানে দেখেন কোনো সার্কিটটিকে তো ছিল না, আমি সার্কিটটিকে আমি খুব সুন্দর করে ট্রেসিং করে দিয়েছি। তো 5V কীভাবে আউটপুট হবে, এই দুটি মসফেটের মাধ্যমে আউটপুট হবে, এবং 3V কীভাবে আউটপুট হবে, এই দুটি মসফেটের মাধ্যমে আউটপুট হবে। তো এই যে আমাদের একটি আইসি আমাকে এখান থেকে যে এই মসফেট দুটাকে ড্রাইভিং করতেছে, ড্রাইভিং করার পর এটা এই আইসিটাকে আইসিটা এদের দুজনকে ড্রাইভিং করে এখানে আউটপুট করতেছে, আবার ঠিক এদের দুজনকে ড্রাইভিং করে এখানে আউটপুট করতেছে। আমাদের এই আইসিটাকে ইনপুট হচ্ছে ভোল্টেজ 19V, এবং এখান থেকে আমাদের সাপোর্টিং মেইন মসফেট, এখানে আমাদের যেই মসফেটগুলো আছে সেই মসফেটগুলোকে ড্রাইভিং করে সুন্দর করে চলতেছে। এখন আমাদের যারা বাইরে বা লোকালি কাজ করে থাকে ফিল্ডে, তাদেরকে দেখা যায় যে এখানে ভোল্টেজ না আসলে আর এখানে ভোল্টেজ না আসলে ওরা কী করে, এই মসফেটগুলোকে উঠানো শুরু করে, মাপা শুরু করে, ভালো না খারাপ, এরপর আবার লাগিয়ে দেয় নতুন, আসলো কি না আবার চেক করলো, যে আসলো না এরপর আইসিটাকে খুলে আবার পরিষ্কার করে আবার লাগিয়েছে, লাগানোর পর আসতে সিগনাল দেখতেছে না, আসতেছে না, আবার নতুন আইসি লাগাই দেখতেছে। আসলে কিন্তু এই কাজ করলে আপনার ভোল্টেজ আসবে না, যদি আইসি খারাপ হয়ে থাকে তাহলে চেঞ্জ করলে হয়তো আসবে, আর যদি মসফেট খারাপ হয়ে থাকে তাহলে চেঞ্জ করলে আসবে। কিন্তু যদি খারাপ না হয়ে থাকে কোনোটা তারপরও ভোল্টেজ আসতেছে না, তাহলে কি আপনি পারবেন? এই যে এখানেই ইম্পর্টেন্ট, আপনি শুধু ওই খোলা লাগানোতে এক্সপার্ট, বাট আপনি একটা স্কেমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে এবং সিগনাল, তারপর এখানে লজিক, এখানে গেইট, এখানে ইম্পর্টেন্ট যে লেগসগুলো আছে, এই আইসি চলার জন্য কিছু ইম্পর্টেন্ট লেগ আছে। আপনি জানেন যে এই আইসিটা শুধু সে তো এদেরকে চালাচ্ছে, কিন্তু ওকে কে চালাচ্ছে, ওকে এ কীভাবে চলবে, এই ভোল্টেজ পাইলেই যে চলবে তা কিন্তু না, এর অনেকগুলো পা আছে, যে পাগুলো সিগনাল না আসলে এ এদেরকে চালাতে পারবে না, আর এদেরকে চালাতে না পারলে এখানে ভোল্টেজ আসবে না। তো সো আপনারা শুধু খোলা আর লাগানোর ভিতরে এক্সপার্ট হলেই যে আপনারা কাজ শিখে ফেললেন তা কিন্তু না। এই জন্য আমি বলে থাকি
যে আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ শেখার আগ্রহ থাকলে জেনে নেন। আপনি এই আজকের ভিডিওটা দেখে নেন, বুঝে নেন যে এই যে কাজটি, এই কাজটি কি তারা বুঝে কিনা। এই যে আমি যে ট্রেসিং করে দেখেছি, এটা জাস্ট একটা এই মসপেটগুলোকে কিভাবে ড্রাইভিং করতেছে সেইটা আমরা দেখালাম। ঠিক এরকম করে আইসিটাকে কে ড্রাইভিং করতেছে সেটা আমরা দেখাই দিই, সেটাও আমরা করে দিই। এবং প্রত্যেকটা রেজিস্টরের ওমস কিভাবে বের করতে হয়, এই ওমসগুলো কোথা থেকে মাপতে হয়, এবং এই ওমস যেমন আমাদের এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, এখানে আমাদের যে আইসিগুলো পাশে যে রেজিস্টরগুলো দেখানো যাচ্ছে, এই রেজিস্টরের অনেক কোড লেখা থাকে এবং অনেকগুলো কোড লেখা থাকে না। তো যেগুলো কোড লেখা থাকে সেগুলো বাই করার সিস্টেম একরকম, আর যেগুলো কোড লেখা থাকে না সেগুলোর কোনো বাই করার সিস্টেম নেই, অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম ছাড়া এবং অভিকল মাদারবোর্ড ছাড়া। তো দেখা যাচ্ছে যে এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যখন একজন আনারি সে তখন এগুলো পারে না। তো 10টা ল্যাপটপের ভিতরে যদি দেখা যায় যে একটা আনারি লোক সে খুলতেছে লাগাচ্ছে, 10টার ভিতরে হয়তো কোনো একটা আইসি খারাপ জাকানো হয়ে যাচ্ছে বা মোসফেট খারাপ জাকানো হয়ে যাচ্ছে, কিন্তু সব যে হবে তা কিন্তু না। এই জন্য বলে থাকি যে খুব রোজ ম্যাপে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমি এখানে এই সার্কিট ডায়াগ্রামটাকে রেখে আমরা একটু অ্যাস্কেমেটিক ডায়াগ্রামটাকে একটু দেখব। অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম আমরা দেখে নিই, এই হচ্ছে অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম। অ্যাস্কেমেটিক ডায়াগ্রামের ভিতরে আমরা এখানে আমরা 5V 3V-এর যে অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম দেখতেছি, অ্যাস্কেমেটিক ডায়াগ্রামে আমরা প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সেকশন এইভাবে আমরা দেখাবো ইনশাল্লাহ। এই যে মসফেট, এই মসফেটকে কীভাবে ড্রাইভিং করে দেখেন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট লেগ আছে, এই ইম্পর্ট্যান্ট লেগগুলো আছে, আরও ইম্পর্ট্যান্ট কিছু লেগ আছে যেগুলো আমরা ক্লাসের সময় বুঝিয়ে দিই এবং করিয়ে থাকি। তো এই যে আমাদের মসফেটটাকে সে ড্রাইভিং করতেছে এবং তারপর আমাদের আউটপুট পাচ্ছি কয়েলের মাধ্যমে, এই যে কয়েল, এই যে কয়েল। তো এই হচ্ছে যে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম, এটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল শিট, এটাকে বলা হয় টেকনিক্যাল শিট। আর স্কিম্যাটিক ডায়াগ্রাম হচ্ছে যে সম্পূর্ণ একটা সার্কিটকে তুলে ধরা। তো আমরা টেকনিক্যাল শিটটাকে আমরা বেসিক্যালি গিফট করে থাকি স্টুডেন্টদের জন্য, কারণ স্কিম্যাটিক ডায়াগ্রাম সহজে বোঝে না। তো আমরা শর্টকাট করে কীভাবে টেকনিক্যাল শিট তৈরি করে কি স্টুডেন্টদেরকে খুব সহজেই তুলে ধরতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে এবং কাজ করতে তাদের সুবিধা হবে। সম্পূর্ণ একটি ল্যাপটপের টেকনিক্যাল শিট ফ্রি দেওয়া হয়। তো আমরা এখানে অ্যাস্কেমেটিক ডায়াগ্রামটাকে ওপেন করলাম, এখানে এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মসফেট, দুটো মসফেট করে চারটা মসফেট আমার আছে, দুটো মসফেট একটা ভোল্টেজ উৎপন্ন করবে আর দুটো মসফেট আরেকটা ভোল্টেজ উৎপন্ন করবে। আমরা সেখানে এই দুটো মসফেটের মাধ্যমে 5V, এই দুটো মসফেটের মাধ্যমে 3V উৎপন্ন হয়েছে। তো এইখানে আমরা যে আইসিটার যে পাগুলো দেখতে পাচ্ছি, তো আপনারা একটু দেখেন এই যে এতগুলো পা, এখানে আইসির যে অনেকগুলো পা আছে এখানে ইম্পর্টেন্ট লেগ আছে। এখানে আপনারা দেখেন দুটো দুটো চারটা পা আইসি থেকে চলে গেছে, কার ইম্পর্টেন্ট, এই যে মসফেটের ইম্পর্টেন্ট পার জন্য, এই যে মসফেটের ইম্পর্টেন্ট পা, এই মসফেটের ইম্পর্টেন্ট পা চারটা পা। তো আমার আইসির জন্য আরও অনেক পা আছে, তো এই আইসি পাগুলো ঠিক মতো যদি এখানে সিগনালগুলো যদি না আসে তাহলে এই আইসি নিজেও চালু হবে না, আর এগুলো চালু না হলে ঠিক এদেরকে এই লেগ দিয়ে এদেরকে ড্রাইভিং অর্থাৎ পরিচালনা করবে না, আর এগুলো পরিচালনা না হলে এখানে আউটপুট হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার যারা ল্যাপটপের কাজ করেন এখনও, আপনারা যারা ফিল্ডে আছেন কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, খুব আপনারাও চাচ্ছেন ইনকাম করার জন্য, নাম মাঠে ফিল্ডে কাজ করতেছেন, অনেকে জেনে কাজ করতেছেন, অনেকে না জেনে কাজ করতেছেন। তো যারা না জেনে কাজ করতেছেন তাদের জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসেন, আমি খুব ভালোভাবে ইনশাল্লাহ ল্যাপটপের প্রত্যেকটা সার্কিটের ফাংশন পূর্ণাঙ্গ দেখিয়ে দেওয়া হবে এবং ফ্রি টেকনিক্যাল শিট দেওয়া হবে। আর যারা আমার শিক্ষার্থী বন্ধু, যারা শিখার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খুব ভালোভাবেই কাজটি আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে কষ্ট করে টাকা খরচ করে এবং
অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে কাজটি শিখতে হবে না, বিদেশ গিয়ে শিখতে হবে না। আশা করি ইনশাল্লাহ আপনারা চিটাংয়ে এই সুযোগ সুবিধাটা পাবেন কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে, আর ইনশাল্লাহ প্র্যাকটিক্যালও পাবেন। আমার পিছনে ছোটো ল্যাব আছে, এখানে আমি করে থাকি, এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে থাকি। আর অনেকে বলে থাকেন আমার বিভিন্ন রকমের ফল্ট আসে, ফল্টগুলোকে শিখিয়ে দিবেন। দেখেন, ফল্টগুলোকে শেখানো হয়, শিখাতে হয় না। আপনি যখন এই সেকশনটা চিনতে পারছেন, এই সেকশনটা যখন 5 ভোল্ট পাবেন না, 3 ভোল্ট পাবেন না, যখন আপনি ওগুলো চেক করা শুরু করবেন, ওখানেই আপনি ফল্টটা পাবেন। আপনি একটা, আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই, আমরা যখন 1-2 শিখি, আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের বেসিক হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত তোমার যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যা 0 থেকে 9 পর্যন্তই থাকবে। তুমি ওখান থেকেই হিসেব করে করে তুমি সব তুলতে পারবা। 1 কোটি হলে 1 কোটি, 1 লাখ হলে 1 লাখ, 10,000 হলে 10,000, 1,000 হলে 1,000, 500 হলে 500, আর 100 হলে 100। যতগুলোই সংখ্যা আপনি তৈরি করেন না কেন, এই যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওইটার ভিতরেই আপনাকে খুঁজে নিতে হবে। তো সিলেবাসটা হচ্ছে যে 0 থেকে 9, তো 0 থেকে 9 ভিতরে যদি কোনো একটা অক্ষর বাদ যায় তাহলে তো অবশ্যই বুঝে নিতে হবে যে আমাকে 0 থেকে 9 ভিতরেই খুঁজতে হবে, তাহলে ওখানেই আমাদের ফলটা পেয়ে যাব। তো সো আমি 5 ভোল্ট 3 ভোল্ট যখন পাবো না, আমার এই জায়গায় যে ফল্টগুলো আছে, এখানে যে কমেন্টগুলো আছে, যে ইম্পর্টেন্ট লেগসগুলো আছে, এবং আমাদের কিছু টেকনিক্যাল সূত্র আছে, যে সূত্রগুলো ফলো করলে আমরা আশা করি 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের মতো এরকম অহরহ যে কোনো সেকশন আমরা বেসিকলি পাবো ইনশাল্লাহ। কারণ এখানে যে ইঞ্জিনিয়ারিং ট্রেসিংগুলো করা আছে, এখানে যে ট্রেসিং মিনস এখানে যে লাইনগুলো টানা আছে, এই লাইনগুলো কিন্তু একদম এই অ্যাসকেমেটিক ডায়াগ্রাম। সো এই অ্যাসকেমেটিক ডায়াগ্রামটা ওর জন্মসূত্র, এখান থেকে সে জন্ম নিয়েছে। তারপর এখানে সে বাস্তবায়ন রূপ করেছে একটা পিসিবি বোর্ডের ভিতরে। পিসিবি বোর্ড মানে ফ্রি বোর্ড। আর এই পিসিবি বোর্ডটাকে যখন এই ট্রেসিং বা এই লাইনগুলো যখন দেওয়া হয়, যে সার্কিট ডায়াগ্রাম এখানে যখন বাস্তবায়ন করা হয়, তখন তাকে বলা হয় সার্কিট বোর্ড, বা তাকে মেইন বোর্ড বলে। তো সো আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস, যে আমরা কীভাবে ক্লাসগুলো করিয়ে থাকি, এইভাবে ঠিক মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, আপনারা আশা করি ভালোভাবে কাজ শেখার চেষ্টা করবেন এবং ভালোভাবে কাজ শিখে মাঠে নামবেন, এবং প্রত্যেকটা কোর্স মোতাবেক ক্লাসগুলো নিলেই আপনারা ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আমরা আপডেট আরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ, আমরা ছাড়বো। তো ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।